পঞ্চায়েত ভোটের ফলাফল ঘোষণা হওয়ার এক মাসও হয়নি, এর মধ্যেই নির্দল প্রার্থীদের শাসক দলে যোগদানের হিড়িক পড়ে গেছে। শুক্রবার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ইসলামপুর অঞ্চলের কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী শারিকা বেবি কয়েকশো সমর্থক নিয়ে মন্ত্রী তাজমল হোসেনের হাত ধরে তার বাসভবনে তৃণমূলে যোগদান করলেন। এদিন মন্ত্রীর হাত থেকে তৃণমূলের পতাকা হাতে নিয়ে কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী শারিকা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে উন্নয়নের অনুপ্রাণিত হয়ে তিনি নির্দল প্রার্থী থেকে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তার সঙ্গে ইসলামপুর অঞ্চলের কয়েকশো সমর্থক তৃণমূলে যোগদান করেছেন। এ প্রসঙ্গে মন্ত্রী তাজমল হোসেন জানান, আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান করেছেন, আমরা তাকে দলের স্বাগত জানাই। কি করলেন আজকে? আমরা ইসলামপুর অঞ্চলের শারিকা বিবিকে তৃণমূল কংগ্রেসে আমরা যোগদান করলাম। দীর্ঘদিন থেকে তারা কংগ্রেস করত, কিন্তু এবার নির্দল প্রার্থী হিসাবে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সেই প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্দল প্রার্থী থেকে পাশ করেছিল। তাদেরকে আমরা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। যোগদান করার একটাই কারণ যে মমতা ব্যানার্জি যে হিসাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বাড়ি বাড়ি যে উন্নয়নের জোয়ার পৌঁছে দিয়েছে, সেই জোয়ারকে দেখে যারা যে আজকে তৃণমূল এই নির্দল প্রার্থী থেকে যারা যে নির্বাচিত হয়েছিল, শারিকা বিবি এবং তার স্বামী মাসুদ আলী, তারা আজকে আমার হাত ধরে মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে তারা আজকে আমাদের এই দলীয় কার্যালয়ে যোগদান করেছে। তাদেরকে আমরা আমন্ত্রণ জানালাম। আমন্ত্রণ জানানোর ফলে আজকে আমাদের এই তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করলো। আজকে তারা আজ থেকে আমাদের পরিবারের মধ্যে তাদের দুঃখে কষ্টে আমাদের দিদি তাদের পাশে থাকবে, আমরাও থাকবো। আমরা দিদির সৈনিক হিসাবে তাদের সহযোগিতা করার আমরা যথাসাধ্য চেষ্টা করব। এবং আমাদের যে সামনে যে পঞ্চায়েত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের, এই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতে তাদের অধিকার আমরা করার আমরা চেষ্টা করব। কতজন জেন আজকে আমাদের ওই ওদের বুথে যত মেম্বার ছিল আজকে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন এখানে এসেছে। সমস্ত লোকজন তাদের হাত ধরে আমাদের হাত ধরে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, একমাত্র মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে।